করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরো 2 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে 72 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে যার ফলে মোট শনাক্ত সংখ্যা পৌঁছেছে 19,51,504 জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,122 জনে। বিএনপি জামায়াত ও হেফাজতে ইসলাম একই মায়ের পেটে তিন ভাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, জামাত এখন গর্তে ঢুকেছে, বিপদ দেখলেই তারা গর্তে ঢুকে, বিপদ কেটে গেলে গর্ত থেকে বের হয়ে আবার ষড়যন্ত্র শুরু করে, তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছে, কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতির মৃত্যু এত দুঃখজনক ও বেদনাদায়ক যা মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের পাশে আছি সেটা জানানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন। বুধবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে সঙ্গে নিয়ে রাজধানীর শাহজাহানপুরে শান্তিবাগে সামিয়াদের বাসায় যান ডক্টর হাসান মাহমুদ। জাদুঘরের কোনো নিদর্শন ধ্বংস বা ক্ষতি করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডের বিধান রেখে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল 2022 পাশ করেছে সংসদ। বুধবার দুপুরে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের 17তম অধিবেশনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করেন। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের 8 শান্তিরক্ষী নিহত হয়েছে। নিহতদের মধ্যে 6 পাকিস্তানি, 1 রুশ ও সার্বিয়ার 1 নাগরিক রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার কঙ্গোর সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সিরিজ সেরা পুরস্কার জেতা তাসকিন আহমেদ ওয়ান ডে সিরিজে উচ্চ লাভ দিয়েছেন। র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে 15 ধাপ। 48তম স্থান থেকে তিনি উঠে এসেছেন 33তম স্থানে। একই স্থানে আছেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা।